একজন সাধা শীত মনের ভিতর কারখানা তার তার ইচ্ছে গাড়ি রাস্তা ছাড়ি মাঠে ঘাটে নানান বাকে পাগলা মাতাল হাত ছানি সাদা সিধে লোক তোমাদের কাছেই আছে খুলে দেখো চোখ খামোশ এই কাট 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 হ্যাঁ আঙ্কেল আপনি আগে ঢুকে গেছেন সব জায়গায় আগে ঢুকলে হবে না তা নাইকা শরীরটা ভালো না পরে একদিন নিয়ে মনে যাও বাজো ফিল্মের কাজ করব আমি তবা তো আরে থাপ্পড় দিতে দুই গেলে জোরে দে আমি কি ব্যর্থ হয়ে গেছি সিরাজ আরে না না কি যে বলেন আঙ্কেল খুব ভালো ছিল তো হ্যাঁ তোমরা এই নাইছো কেন গরজে বউপল আপনার সাথে খবর নাই তুমি সব সময় বাহানা খোঁজো আমার সঙ্গে ঝগড়া করার জন্য তাই কি রে তুমি আর গ্রাম আমরা গ্রাম কেমন লাগতেছে অনেক ভালো তা মেকআপ টেকআপ দাও কিন্তু দেখো বেশি বুড়া মানে না একটু ধরা খাইছে ধরা খাইছে নায়িকার সঙ্গে দেখা হচ্ছে প্রথমে না পরে ওই যে ইন্ট্রোডাকশন যে গেল আমি ওকে সেভ করলাম তারপরে বলতে তারপরে তারপরে যাবে তারপরে যাবে তো এখন যেটা করবে সেটা হলো যে তুমি স্ট্রেট হেঁটে যাবে খুব হ্যাপি মুডে এই সবুজ দেখি ঠিক আছে কিনা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তো খুব হ্যাপি মুডে যাচ্ছে 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 গাছের কাছে গিয়ে যখন দাঁড়াবে হঠাৎ করে দেখা যাবে যে নায়িকাকে ঠিক আছে দেন নায়িকা খুব হ্যাপি মুডে নায়িকার দিকে তাকায় খুব সুন্দর লুক দিয়ে হাসি হাসি মুখ ঠিক আছে এবং শীষ থাকবে কিন্তু শীষটা তখন থেমে যাবে এ পর্যন্ত আমরা যাবো প্রথমে ঠিক আছে ও ক্লিয়ার ওকে এই জোন রেডি করো রেডি জানালাম রেডি মেকআপ রেডি জোন ক্লিয়ার জোন ক্লিয়ার লাভিতিক রেডি লাভিতিক Action. Good. জানালাম হ্যাঁ এক মিনিট জানালাম শুরু তোমার এই যে এই ফ্রেমের সিকোয়েন্সটা শুরু হবে ঠিক আছে এই ধরা আছে এর মধ্যে নায়ক খুব এক্সাইটেড মেজাজ খুব খারাপ হ্যাঁ একবার রাগে ক্ষোভে দুঃখে সে রাস্তা দিয়ে খুব খুব জোরে হেঁটে আসতেছে ওকে চা দিতে বলো এই চাঁদে এগুলো চাঁদে হঠাৎ রাস্তায় দেখা যাবে যে একটা লোকের সঙ্গে ঠাস বাড়ি গেছে নায়ক আস্তে থেকে তুলে দিয়েছে দিয়ে বলছে যে সরি ওকে ওকে এখানে দুজনের দুটো ডায়লগ আছে এই ডায়লগ ওটা একটু শর্টে যাবো আমরা অবশ্যই এই সবুজ তোমার ওই থিয়েটারে বন্ধু কই সরি বস ও একটা এসএমএস পাঠিয়েছে মানে ওর একটা রিহার্সাল পড়ে গেছে তো আসতে পারবে না ধর মিয়া ফালতু কথা কও কামের সময় খুঁজে পাওয়া যায় না আবার বন্ধু বান্ধবের লেগে রিকোয়েস্ট করো এখন কি করবো একটা ইম্পর্টেন্ট সিকোয়েন্স তাহলে কি প্যাক আপ দেখতেছি রো বস গ্রামের ফেস দরকার লুকটাও তো ইম্পর্টেন্ট তো কি করবো এখন
নানা ভাই আমারে দিবে না তুমি লোকগুলা ঘরের ভিতরে গরম লাগতেছে বারান্দার যে ঘুমাইবা শাপলা আমার জন্য কি হয়েছে নান্না ভাই যখনই কইলে আমার এতে হইব তখন থেকে আমার কোনো খিদা নাই আমার ঘুম নাই আমার মাথা ঠিক নাই তোমার দিয়া কি হইব কইছে কইছে আমার এতে হইব ফিল্মের পাঠ হইব কি হইল হিরো না তো হিরোর লগে একটা ধাক্কা খামো এই চিন্তায় তো ঘুম আসে না এই পাঠ হ্যার চিন্তায় তো আমার মাথায় আইতেছে না আমার ঘুম নাই আমার কেমন জানি বমি বমি লাগতেছে রে আমার আর এক গ্লাস পানি দে পানি না খাইলা ওহো শাপলা দেখ তো আমার জ্বর আইছে নাকি আই চুপ কর গাদার দৌড় টাকা আমার আগে তো সোজা রে হ্যাঁ একটার দাম তিন টাকা হইলে দশটার দাম বিয়াল্লিশ টাকা না হারা নোয়া খাইলা কালকে পাইয়া লই তোমার একে দরজা খোলা আছে ভিতরে আমার যদি কিছু হয়ে যায় আমার মায়ের বাঁচবো না আমার বউ পাগল হয়ে যাবো ভাই একটু পানি চুপ করেন চুপ করলাম একটু শীত শীত করতেছে না ভাই ভাই সিরাজ ভাই আল্লাহর দুনিয়ায় জানের মায়া আছে সবারই আমারও আছে আমি আপনাকে সরি বলতে আসছি রাগ নিয়েন না যান সরি মাফ করে দিয়েন না হলে আব্বা আমাকে না 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 নিজেদের মধ্যে সরি বলার কি আছে মানুষ মাত্রই তো ভুল হয় ম্যান ইজ মর্টাল আচ্ছা ভাইজান আপনার কাজটা কি খুব জটিল হ্যাঁ ভাই হঠাৎ এই প্রশ্ন কেন করলেন না মানে সারাদিন চিল্লাচিল্লি করেন আর বিড়বিড় করেন ও আসলে ভাই অভ্যাস হয়ে গেছে এজ এ প্রোডাকশন ম্যানেজার হিসাবে আমাকে তো অনেক দায়িত্ব পালন করতে হয় চারদিকে চোখ কান খোলা রাখতে হয় ভাই আপনার কথাগুলো অনেক ভালো লাগছে একটু ভাই আমি তো এখন একটু ব্যস্ত আছি এখন আপনাকে সময় দিতে পারবো না আপনি এক কাজ করেন কালকে সকালে আসেন Who?
ভুল পাওয়াটা উচিতই হয় না, কি যে সব ফালতু ভুলটুল করি না। প্রোডাকশন ম্যানেজার হিসাবে আমাকে চিনতে পারে না। জি ভাই, সব ঠিক আছে? ঠিক আছে ভাই। শট নিবো? জি ভাই। ওকে, রেডি রেডি। আল্লাহ, এরকম লাগে কে? শাপলা রুন্টি রুন্টি এরকম লাগে কে? আমার পানি বিবাসা লাগতেছে কে? সব রেডি, ক্যামেরা রেডি, অ্যাকশন। আল্লাহ গো, ডাবের পানি অভিনয় করবো মিয়া, ডাবের হানি না খাইলে নাই করলে ধাক্কা খাবে কেমনে? মেকআপ করো মিয়া, মেকআপ করো। চোখে থাকেন না, চোখের মাথা খাইছেন আন্দাজ করেন নাকি? গরিবের উপকার করতে না পারেন কিন্তু অপকার করেন না, বুঝছেন? ওকে ওকে, কাট কাট কাট। ওকে, খুব সুন্দর হয়েছে কামাল, গুড শট গুড শট। তুমি কি ঠিক করেছো আমার সঙ্গে এমন ব্যবহারই করবে? কেমন? তুমি ঠিকই বুঝতে পারছো আমি তোমাকে কি বলছি? যেটা বলার সরাসরি বলো, সাসপেন্স রাখার কোনো প্রয়োজন নেই। তুমি কি মনে করো মানুষ কিছুই বুঝতে পারে না? লোকজন কি ভাবলো আর না ভাবলো সেটা আমার যায় আসে না। তোমার না গেল আমার যায়। তোমার ফিল্ম ইন্ডাস্ট্রিতে গুরুত্ব কমে যেতে পারে কিন্তু আমার এখনো কমে যায়নি, তাই আমি আমার ক্যারিয়ার নিয়ে খামখেয়ালি করতে পারি না। হোয়াট ডু ইউ মিন?
তুমি কি বলতে যাচ্ছো? আমি খামখেয়ালি করি? তা না হলে শর্টের সময় তুমি আমাকে ইগনোর করো কেন? সারা ইউনিটের সামনে তুমি আমাকে ছোট করো কেন বলো? নতুন করে প্রেমে পড়েছে তো? তাই এখন আমার সব কথাই খারাপ লাগবে। সবকিছু ইগনোর মনে হবে। What do you mean? কি বলতে চাও তুমি হ্যাঁ? তুমি কি অস্বীকার করতে পারবে? স্ক্রিপ্ট রাইটার আদনার সঙ্গে তোমার সম্পর্ক নেই? অবশ্যই আছে। তবে সেটা বন্ধুত্বের চেয়ে বেশি কিছু নয়। আর কোনো সাধারণ ব্যাপারকে সহজভাবে মেনে নেওয়ার মানসিকতা তোমার থাকা উচিত। আর সেটুকু স্মার্টনেস আমি তোমার কাছ থেকে আশা করতে পারি। স্মার্টনেস শিখবে তোমার কাছ থেকে? How funny. তুমি অনেক দেরি করছো। রাবিশ। ইউসে? দেবরা, ওই সমস্ত দুর্বল নাক। জেনে থাকো আমি সন্ধ্যা দাঁড়ি সকালবেলা তোদের এখানে চাই। আর যে রসুলের গাড়ি বোর্ড ছটায় এফডি সিগারেট স্ট্যান্ডে থাকবে। তোর বসা লাগা মা ডাইরেক্ট কত শুনে বেটা? তোর ফাটিং এর পোলারা বসে আস্তা ফল বেটা। আমি সিন কোন মকনে হিরো ডেড পাওয়ার মা বাবা। আসুন ওই যে আসার সময় 30 বস্তা অতিরিক্ত খেরের বস্তা নিয়ে দিই বুঝছস? হ্যাঁ আর ওই যে ছটায় স্প্রিং ঠিক আছে? পুরস্কার দেবো মনে থাকবে? আর যদি উল্টা পাল্টা করো তাহলে তোমার স্যারকে নিয়ে সমস্যা হবে। আরে মিয়া, জীবনে কত বড় বড় আর্টিস্ট দেখলাম, তারে দুই চারবার করে শর্ট দেওয়া লাগে। আর তুমি তো মিয়া এক শর্ট দিয়ে করে বাজিমাত করে দিলে। হ্যাঁ আঙ্কা, হাতে যে পাইবো আর আগে থাকি মনে হয়েছিল। এই লাইনে আইসা আমি একটা জিনিস বুঝতে পারলাম যে যার মধ্যে গুণ আছে তারে কিন্তু সেটা যত্ন নেওয়া উচিত। আর তারা যদি সে যত্নটা না নেয় তাহলে কিন্তু ওই গুণের ভিতরে হ্যাঁ ওই ঘুণ পোকা লাগে সব নষ্ট করে দেয়। বুঝতে পারিস আঙ্কা? কামল ভাই তো বুঝতেও পারে না হাতি কত বড় এখন কাম করি লাইছে। হ্যাঁ সে কথাই তো আমি বলছি। এই যে তুমি আমাকে এখন প্রোডাকশনের ভিতর দেখছো হ্যাঁ, তুমি কি ভাবছো যে আমি সারা জীবন প্রোডাকশন বয়ে থাকবো? তা কিন্তু না। তুমি দেখবে এক সময় আমি আস্তে আস্তে প্রোডাকশন ম্যানেজার হয়ে গেছি। বুঝতে পারছো না মানে আমি যে বললাম যে প্রোডাকশন ম্যানেজার হয়ে গেলাম তা কিন্তু না। হ্যাঁ এই প্রোডাকশন ম্যানেজার হতে গেলে কিন্তু কারণ না কারণ আশীর্বাদ লাগে। তুমি এখন এখন আমাকে জিজ্ঞেস করো যে কার আশীর্বাদ লাগে? তোমার একটা কথা বলি, একটু টান টন কম দিও, প্রোডাকশন বাসায় চলবা বুঝছো? আর ওই তোরা তিনজনে মিলে কি খাতির করছ? আসসালামু আলাইকুম। যে কথা খুঁজেছিলাম বুঝতে পারিছো? আমার মনে হয় কি জানো, তুমি এই গ্রামে পড়ে না থেকে আমার সঙ্গে চলো ঢাকায়, নাকি রে? হ্যাঁ ঢাকায় গেলে দেখতে পারবা, এফডিসিতে একবার পা দিলেই দেখতে পারবা যে দুনিয়া জগৎ সংসার সব অন্যরকম লাগছে, একদম সব আলাদা রঙিন। হ্যাঁ তুমি যদি ওখানে ঠিকঠাক মতো পড়ে থাকতে পারো, মানে একটা আঁকাটা মানে পড়ে থাকতে পারো, তারপরে একদিন তুমি বড় আর্টিস্ট হবাই হবা, নাকি রে? হ্যাঁ বড় আর্টিস্ট হয়ে যাবা বুঝছো নি। এখন তুমি কও তুমি আমার সাথে যাবা কিনা? তোমাদের কাছেই আছে, খুলে দেখো চোখ।